মাদককে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে হাওড়া সিটি পুলিশের বার্তা। আজ 26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে এদিন হাওড়া সিটি পুলিশের উদ্যোগে এক সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। মাদককে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি, এই লক্ষ্যে হাওড়া সিটি পুলিশ সোমবার 26 জুন মাদক বিরোধী র্যালি ও সমাবেশের আয়োজন করে। শিবপুর পুলিশ লাইন থেকে শুরু করে হাওড়া ময়দানের শরৎ সদন পর্যন্ত অনুষ্ঠিত এই র্যালিতে প্রায় 100 জন স্কুল পড়ুয়া এবং 50 জন পরিবহন কর্মী অংশগ্রহণ করেন। এই র্যালিতে উপস্থিত ছিলেন নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী। 26 জুন সোমবার মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবসে স্কুল পড়ুয়াদের মধ্যে মাদক দ্রব্যের অপব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য মাদক দ্রব্যের বিরুদ্ধে তাদের মনের ভাবনা রঙের মাধ্যমে ব্যক্ত করতে এক প্রতিযোগিতার আয়োজন করে হাওড়া সিটি পুলিশ। পেয়েছি, বাট এখনো আপনারা যারা ইয়াং লোক আছেন তাদের রোল খুব ইম্পর্টেন্ট আছে, আর তাদেরকে বেসিক্যালি এটাকে কাউন্টার করার জন্য এগিয়ে আসতে হবে। তার মধ্যে যারা গার্জিয়ান্স রয়েছেন তাদের ইম্পর্টেন্ট রোল আছে, আর সমাজের মানে প্রত্যেক লোকেরই এর মধ্যে রোল আছে, রোল ওটা লাগবে। যেরকম পুলিশ কী করে, আমরা যখন দেখি যে একটা ড্রাগ পেডলার যে মাদক সাপ্লাই করে, তো যদি সাপ্লাইকে আমরা বেসিক্যালি ডিসকানেক্ট করতে পারি তাহলে হয়তো লোক মাদকাসক্ত হবে না। ওটা করার জন্য অনেক রকম চেষ্টা পুলিশ আছে, নার্কোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে, সবাই মিলে করে। কিছুটা আমরা সাকসেস পেয়েছি, কিছু লোক অ্যারেস্ট হয়ে, কিন্তু আনফর্চুনেটলি তারা আবার যখন বাইরে বেরিয়ে আসে আবার ওই রকম একটা বেসিক্যালি ক্রাইম মধ্যে যুক্ত হয়ে যায়। তো আমাদেরকে যেটা ইজি আছে করা, ওটা সব থেকে আসান কি আছে, লোকজনকে অ্যাওয়্যার করা কি যদি কেউ নেশাগ্রস্ত হয়ে যায় তাতে কী কী ক্ষতি হতে পারে। সব থেকে আগে যেটা আপনারা দেখেছেন, যদি কেউ খুব অ্যালকোহলিক হয়ে যায় অথবা কেউ উইডস নিতে শুরু করে, হেরোইন কোকিন নিতে শুরু করে, আপনারা সকলের চোখে কেউ না কেউ এমন লোক নিশ্চয়ই পড়েছে, তখন দেখেন ফার্স্ট তার ফিজিক্যাল হেলথ খুব ডাউন হয়ে যায়, শারীরিকভাবে তারা অসুস্থ হয়ে যায়। হয়তো ইনিশিয়ালি কিছুদিন এরকম হবে না, বাট যখনই এটা ক্রনিক হয়ে যায় তখন কিন্তু লোকের হেলথ ডিটেরিয়েট করে যায়। ফিজিক্যাল হেলথ ছাড়া সেকেন্ড যেটা সব থেকে ইম্পর্টেন্ট ওটা হচ্ছে মেন্টাল হেলথ। তারপরে লোকের নিজের মাইন্ড ও ব্রেন উপরে কন্ট্রোল থাকে না, যে কোনো ধারণার ক্রাইম মধ্যে সে যুক্ত হয়ে যেতে পারে। রাস্তা ক্রস করার সময় হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়ি ড্রাইভ করতে যাচ্ছে তখন হয়তো গাড়ি এমন ড্রাইভ করলো আইদার নিজের ক্ষতি হলো অথবা পাশে যারা ওয়াক করছে বা গাড়ি চালাচ্ছে তাদের কোনো ক্ষতি করে দিল। তো লোকজন যদি অ্যাওয়্যার হয়ে যায় কি এই যে অ্যালকোহল আছে ইয়া উইডস আছে, কোকিন আছে, হেরোইন আছে, নানা ধরনের যে ড্রাগস আছে, এটা কত হার্মফুল, যদি নিজের ভিতর থেকে এই সচেতনতা চলে আসে তাহলে হয়তো পুলিশের কোনো রোল থাকবে না, পুলিশকে কোনো কেউকে গিয়ে ধরতে হবে না ইয়া জোর করে। তখন আমরা জায়গা জায়গা ড্রাইভ চালাচ্ছি, বিভিন্ন ধারণার যেখানে হয়তো ওপিএম প্রডিউস হচ্ছে, পপি কাল্টিভেশন হচ্ছে, ওটাকে বন্ধ করাচ্ছি, এইসব ধারণার কাজ হয়তো পুলিশের তখন থাকবে না। তো আজকে যে র্যালি আপনারা করলেন জিটি রোডের উপর দিয়ে, অনেকে দেখেছে সকালের দিকে অনেকে কিন্তু মানে দোকান খুলতে শুরু করেন, আশেপাশে আপনারা দেখেছেন অনেক হাই রাইজ বিল্ডিং আছে, ওখান থেকে হয়তো লোক অবজার্ভ করেছেন, সাংবাদিক বন্ধুরা এনারা রয়েছেন, এনাদের মাধ্যমে কিছুটা একটা খবর স্প্রেড হবে। তো সবাইকে একই আহ্বান করব আমি কি আপনারাও যখন স্কুলে কলেজে যাচ্ছেন আশেপাশে নজর রাখুন, যদি আপনার কোনো বন্ধু বান্ধব ড্রাগের দিকে চলে যাচ্ছে তখন তাকে কিন্তু মানে গাইড করা অথবা টিচারদের নলেজে এটাকে নিয়ে আসা, গার্জিয়ানদের নলেজে নিয়ে আসা, যাতে তার ক্ষতি না হয়। ফার্স্ট সে নিজেকে হার্ম করে, তারপরে সোসাইটির আলটিমেটলি হার্ম হয়। আর সিমটমগুলো এটাকে অবজার্ভ করা খুব ইজি আছে, আপনারা যারা গার্জিয়ান্স রয়েছেন অথবা এখানে যারা টিচার্স রয়েছেন, যদি বাচ্চাদের মধ্যে দেখেন কেউ একটু ডিসওরিয়েন্টেড হতে শুরু করছে, কোনো কোনো জায়গায় বাড়িতে যদি অবজার্ভ করেন তো ইঞ্জেকশন, ইয়া যদি হাতে অবজার্ভ করেন, যারা সিরিয়াস লেভেলে মানে সিভিয়ারলি এফেক্টেড হয়ে যায় তাদের কিন্তু হাতে অনেকগুলো এরকম মার্ক দেখা যাবে যেখানে হয়তো ওরা ইঞ্জেক্ট করে ড্রাগ নিচ্ছে। তো ইনিশিয়ালি এটা যেটা স্কুলের স্পেশালি বাচ্চাদেরকে বলবো, আপনারা স্কুলে গেলে একজন ধরুন কেউ যদি সিগারেট স্মোক করছে তো ওটা এত কন্টেজিয়াস, আপনারও অ্যাট্রাকশন ওইদিকে হতে পারে, ইনিশিয়ালি ভালো লাগবে বাট লং রানে এটা হেলথ জন্য খুবই খারাপ। আর উইডস ওগেরা সবাই একবার আপনাকে অ্যাট্রাক্ট করে, কিছু কিছু যারা এর মধ্যে অলরেডি আছে তারা চেষ্টা করে একবার, তুমি ট্রাই করে দেখো কিছু হবে না,
বাট এটা এমন হ্যাবিট ফর্মিং আছে কি যদি দুইবার চারবার দশবার আপনারা এটা খেতে শুরু করলেন তারপরে আপনার এমন সিমটম আসতে শুরু করবে কি আপনি ইচ্ছা করলে হয়তো কন্ট্রোল করতে পারবেন না তখন আপনাকে রিহ্যাব ক্যাম্পে পাঠাতে হবে তখন রিহ্যাবিলিটেশন করতে হবে আদারওয়াইজ উইথড্রল সিমটম আসে আপনার নিজের বডি আর মাইন্ডের উপরে কন্ট্রোল থাকে না তো ওই ট্র্যাপ মধ্যে যাবেন না কি আপনার কেউ বন্ধু বান্ধব যদি আপনাকে এলিওর করছে কি একবার করলে কিছু হবে না দুইবার করলে কিছু হবে না আর আপনাদেরও ইচ্ছা হচ্ছে কি একবার জাস্ট টেস্ট করে এক্সপেরিমেন্ট করে দেখি এটা কিন্তু খুব ডেঞ্জারাসলি মানে এফেক্ট করতে পারে আর আমরা দেখেছি স্পেশালি সোসাইটির যারা লোয়ার স্টেটা লোয়ার ইনকাম গ্রুপের লোক আছে তার মধ্যে এই হ্যাবিটটা আরও বেশি আছে যেরকম আমরা একটা প্রোগ্রাম চালাচ্ছি আপনারা যে লোগো পড়েছেন শুদ্ধি এটা হচ্ছে বেসিক্যালি যারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে আছে তাদেরকে কীভাবে আমরা রিহ্যাবিলিটেশন ক্যাম্পে পাঠিয়ে তাদের কাছে রিসোর্স নেই টাকা নেই ফ্রি অফ কস্টও চেষ্টা করে যা তাকে যাতে আমরা ছয় মাস সাত মাস ধরে ট্রিটমেন্ট করে তাকে আবার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা আর বেসিক্যালি ওই যে অ্যাডিকশনটা আছে ওটাকে কাটানো চেষ্টা করা কিছু লোককে আমরা পাঠিয়েছি বাট ওই সংখ্যা খুবই কম আছে কারণ আমাদেরও যে চেষ্টা আমরা করব ওটাও তো একদম বিগিনিং থেকে আস্তে আস্তে করে শুরু করছি বাট যদি সোসাইটির সমস্ত স্টেটার লোক সমস্ত যারা ক্লাসের লোক আছে সবাই মিলে যদি অ্যাটেম্প্ট করা যায় চেষ্টা করা যায় তাহলে ডেফিনেটলি আর বেটার আর ভালোভাবে আমরা সাকসেস পাবো তো তোমরা ইয়াং আছো তোমরা এখন স্কুলে আছো।